ওর ওটা আমি সেদিন ওটা আমি কাজে লাগাবো। সেটা হলো যে এই যে মুক্তবাজার অর্থনীতি করার ব্যাপারে জিয়াউর রহমানের ভূমিকা কি ছিল। আমাদের অনেক নেতা মনে করে আর কি যে জিয়াউর রহমান আজকে যেরকম, যেটা আজকে এটা তো মুক্ত বাজার না, এখন যেটা চলতেছে এটা উন্মুক্ত বাজার। লুটের লুটের বাজার। হ্যাঁ, এটা এটা ওটা মুক্ত বাজার না, কিন্তু জিয়াউর রহমান জেনুইনলি মুক্ত বাজার ইন্ট্রোডিউস করেছে। তিনি একদিকে যেমন প্রাইভেট সেক্টরকে নতুন শিল্প করার জন্য সরকারি টাকা দিয়ে সহযোগিতা করেছেন, অন্যদিকে তার আমলেই শুধু 9টা নতুন টেক্সটাইল মিল হয়েছে, সুগার মিল হয়েছে, ফার্টিলাইজার ফ্যাক্টরি হয়েছে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি হয়েছে তার আমলে, কৃষি শিল্প। তিনিই প্রথম ট্রলার কিনেছেন বা ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন, এবং তারা যখন সমুদ্রে মাছ শিকার করে এনেছে, দেখে যে এটা এক্সপোর্ট করা যায়, তখন অন্যরা ট্রলার কেনার জন্য আগ্রহী হয়েছে, তিনি ব্যাংক থেকে ঋণ দিয়ে ট্রলার করেছেন। এই আজকে ক্ষুদ্র ঋণের কথা শুনেন, জিয়াউর রহমান সাহেব কৃষি ব্যাংক থেকে 500 টাকায় ঢেকি ঋণ দিয়ে কৃষি ক্ষুদ্র ঋণ শুরু করেছিলেন। অর্থাৎ তিনি 2 কোটি যুবককে এবং তরুণকে কোঅপারেটিভের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন, 1 কোটি মানুষকে তিনি গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য করার চেষ্টা করেছিলেন, তার মধ্যে 30 লক্ষ ছিল মহিলা। এই যে এই যে মানুষটা, এটা আমি এই জন্য সবাইকে বলি যে আল্লাহর ওয়াস্তে জিয়াউর রহমান সম্পর্কে, বেগম খালেদা জিয়া সম্পর্কে, তারেক রহমান সম্পর্কে আপনারা যত পড়বেন, যত জানবেন, যত বুঝবেন, তত বেশি শ্রদ্ধা করবেন তাদেরকে, কারণ তারা অদ্ভুত অদ্ভুত দেশপ্রেমিক মানুষ হিসাবে দেশ এবং দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন। তারা অনেক এমন চিন্তা করেছেন যেগুলো যুগান্তকারী। বলা হয় বেগম রোকেয়ার পর নারী শিক্ষার উন্নয়নে বেগম খালেদার চেয়ে বেশি কাজ আর কেউ কোনোদিন করে নাই। বুল ভাই মন্ত্রী ছিলেন তখন, আপনি জানেন তো। এই জিনিসগুলো দয়া করে আপনারা একটু যদি দেখেন, পড়েন, বুঝেন, তাহলে দেখবেন আর কি যে কাজের আবেগ বেড়ে যাবে, উৎসাহ বেড়ে যাবে, তৃপ্তি লাগবে কাজ করতে। আর যদি সেটা করতে পারেন, আর বিএনপি যদি তাতে শক্তিশালী হয় এবং দেশে গণতন্ত্র ফিরে নিয়ে আসার যে লড়াই, সেই লড়াই তাহলে জোরদার হবে। আর সেই লড়াই জোরদার হলেই শুধু আমরা এই অপশাসন থেকে দেশকে এবং দেশের মানুষকে মুক্ত করতে পারব। আর যদি সেটা পারি তাহলেই হবে সেটা শফিউল বারী বাবুর প্রতি সবচেয়ে যোগ্য শ্রদ্ধা। ধন্যবাদ স্যার, অত্যন্ত সুন্দর, আবেগ প্রবণিত এবং তথ্য নির্ভরশীল যে তথ্য, আমাদের নবপ্রজন্মের উদ্যমী ধামাল স্বেচ্ছাসেবী এবং জাতীয়তাবাদী প্রেমিকদের উদ্দেশ্যে আপনার যে বক্তব্যটুকু, সেই বক্তব্যের মাধ্যমে আসলে আমরা অনেক কিছুই বুঝতে পেরেছি, অনেক কিছুই জেনেছি, যার যার জন্য আমরা বারবার আপনার বক্তব্য বা আপনাদের বক্তব্য শোনার জন্য আমরা আগ্রহী থাকি।